অসংখ্য ধন্যবাদ নোমান মাহফুজ স্যারকে। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি অধ্যাপক এস এম মাসুম বিল্লাহ স্যার, ডিন আইন অনুষদ এবং সভাপতি আইন বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। স্যারকে অনুরোধ করছি আমাদের মাঝে কিছু বলার জন্য। আচ্ছা, আমাকে আপনারা তো রাহুল দ্রাবিড়ের নাম শুনেছেন, ভারতের একজন বিখ্যাত ব্যাটসম্যান। তো রাহুল দ্রাবিড়ের ব্যাপারে বলা হয় যে সে ব্যাটিং করতে যাবার আগে সৌরভ গাঙ্গুলিকে জিজ্ঞেস করত, তখন সৌরভ গাঙ্গুলি অধিনায়ক, তো বলছে কতক্ষণ ব্যাট করা লাগবে। মানে রাহুল দ্রাবিড়ের নাম ছিল দা ওয়াল, সে ইচ্ছে করলে সারাদিন ব্যাটিং চালিয়ে যেতে পারত। তা আমি যখন বক্তৃতা দিতে উঠব, তখন আমাকে সঞ্চালক কানে কানে বললেন যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য আপা যতক্ষণ না পর্যন্ত আসছে স্যার আপনি ততক্ষণ কন্টিনিউ করেন। এই কথা শোনার পরে আমি বেশ কিন্তু বিচলিত হয়ে পড়লাম যে একটা বক্তব্যের তো প্রস্তুতি থাকে, সেই বক্তব্যকে আরেকটু টেনে নিয়ে লম্বা করলে নিশ্চয়ই সেটা মানের দিক দিয়ে একেবারেই নিন্দনীয় হবে। কিন্তু এই দর্শক যারা উপস্থিত আছে তারা যে সহাস্যে করতালি দিচ্ছে, এই করতালি দেখে আমি নিজেই আরও একটু উৎসাহিত হয়ে পড়েছি যে কী ব্যাপার। আমি প্রথমে ভেবেছিলাম যে না, এখানে আমি যে কথাগুলো বলবো বলে ঠিক করে রেখেছিলাম, মাননীয় উপাচার্য উত্তরা ইউনিভার্সিটির তার উপস্থিতিতে আমার ওই বক্তব্য লম্বা করা ঠিক হবে না। কিন্তু এই করতালির যে শব্দ, করতালির যে উচ্চ আবেদন, সেটা দেখে মনে হলো যে না, বক্তৃতা লম্বা করাই যায়। কী অবস্থা! তো একটা গল্প বলি। গল্পটা হলো, গ্রামে একবার শাস্ত্র সঙ্গীতের আয়োজন করা হয়েছিল। তো যিনি শাস্ত্রজ্ঞ, যিনি পণ্ডিত, তিনি গান শেষে তাকিয়ে দেখেন যে সামনে মাত্র একজন দর্শক উপস্থিত। তখন তিনি খুবই আপ্লুত হয়ে পড়লেন এবং আপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরলেন, বললেন যে ভাই, তুই একমাত্র আমার গানের সমজদার, এবং আয় আমার আরেকবার, হ্যাঁ আয় আরেকটি বার, আয় রে সখা প্রাণের মাঝে আয়। তো বসে, স্যার আপনার বক্তব্য, আপনার গান শোনার জন্য আমি বসে নাই, আপনি আমার চাদর আপনি পেতে বসে আছেন, দয়া করে যদি চাদরটা দেন তাহলে কিন্তু আমি চলে যেতে পারি। তো আমি জানি দর্শক যারা এখানে উপস্থিত আছে, এখানে যে মানের আমি অনেক যে ক্রেস্ট দেখতে পাচ্ছি, ক্রেস্ট এবং দর্শকের সংখ্যা সমান হবে, সুতরাং বোধ করি সবাই এক একটা ক্রেস্টের জন্য এখানে উপস্থিত আছে, আমাদের বক্তব্য শোনার জন্য নয়। তো আর একটা কথা বলি, একদিন সকালবেলা টেলিভিশন চ্যানেল, এই কী বলে এটাকে, চ্যানেল ঘোরাচ্ছি, তো দেখি একটা, আমি চ্যানেলের নাম বলছি না, আপনারা বুঝে ফেলবেন। তো চ্যানেলে একটা হাত পা ছুঁড়ে কিছু পোলাপান কিছু একটা বলার চেষ্টা করছে, এবং নিচে যে স্ক্রল ওঠে সেই স্ক্রলে লেখা হচ্ছে যে আপনারা দেখছেন জাতীয় অমুক টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা। তা আমি অনেকক্ষণ লাগলো আমার বুঝতে যে এটা একটা বিতর্ক প্রতিযোগিতা। আমার কাছে অবাক লাগলো যে সকালবেলা উঠে এই ধরনের একটা চ্যানেলে কাহাতক এই পোলাপানের হাত ছোড়া ছুড়ি কে সহ্য করে। অনেকক্ষণ পরে বুঝলাম যে এরা বিতর্ক করছে। তা আমি বললাম যে বিতর্ক করছে কিন্তু এরা হাত ছোড়া ছুড়ি করছে কেন? এবং তাদের যে শব্দ চয়ন এবং তাদের যে বাক্য বিন্যাস এবং তাদের যে ভাব এবং ভঙ্গিমা, সেটা দেখে আমি অত্যন্ত মর্মাহত হয়ে পড়লাম যে সকালবেলা বিতর্কের মান কোন পর্যায়ে পৌঁছলে টেলিভিশন এই পর্যায়ে পৌঁছতে পারে। তো এটা নিয়ে আমার উদ্বেগ কিন্তু সবসময়ই ছিল, এবং আমাদের যে বিতর্কগুলো হয় এবং জাতীয় পর্যায়েও যে বিতর্ক হচ্ছে, আপনি 90 দশকের বিতর্কগুলো দেখুন, তাই না, আমাদের নবনীতা চৌধুরী বা অন্যান্যরা, এমনকি যে যে বিতর্কগুলো জাতীয় টেলিভিশন বিতর্কের, তাদের যে শারীরিক ভাষা, তাদের যে বাক্যবিন্যাস, তাদের যে শব্দ প্রক্ষেপণ,
হ্যাঁ, তাদের যে উচ্চারণ শৈলী, তাদের যে একটা বিতর্কের প্রথম কী লাগে, ভাব লাগে, একটা ভঙ্গিমা লাগে, সেই ভঙ্গিমাটা আমি এই আমাদের আজকের বিতার্কিকদের মধ্যে কিন্তু আমি সেটা মিস করি। এটা কিন্তু আমার একটা পরামর্শ, আমি উপদেশ দিই না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একজন বিতার্কিকের সবচেয়ে প্রথম গুণ হচ্ছে তাকে সুস্থিত হতে হবে, তাকে স্থিত প্রজ্ঞ হতে হবে, তাকে উচ্চারণের দিকে খেয়াল রাখতে হবে, তার যে শব্দ প্রক্ষেপণ, তার যে এমনকি শারীরিক একটা ভাষা আছে সেটার প্রতিও কিন্তু তাদের নজর দিতে হবে, তাকে শুনতে হবে, তাকে বলতে হবে, কিন্তু অত্যন্ত সুমিষ্ট ভাষা বলতে হবে, না হলে কারোরই কোনো সময় নেই যে তাকে বিতর্ক তার আমাদের শোনার প্রয়োজন রয়েছে। এবং ভাষার সৌকর্য, এবং ডক্টর নিবেদিতা রয় আছেন আমার কলিগ এখানে, তিনি তার তোমাদের বিতর্কটা দেখে কিন্তু এই মন্তব্য করছিলেন যে আঞ্চলিকতা দোষে দুষ্ট হওয়া অস্বাভাবিক কিছু নয়। আমাদের অনেক রাজনীতিক আছেন যারা আঞ্চলিক বাংলায় কথা বলেন, এমনকি আমাদের একজন মহান রাষ্ট্রপতি ছিলেন, সর্বনামস্ব ব্যক্তি, তার আঞ্চলিকতা আমরা অত্যন্ত ভালোভাবে উপভোগ করেছি, সেটা সে পর্যন্ত গ্রহণযোগ্য। কিন্তু যখন আমরা আনুষ্ঠানিক একটা বিতর্ক প্রতিযোগিতায় থাকব, তখন আমাদের কিন্তু প্রমিত বাংলা বলতে হবে এবং প্রমিত উচ্চারণ করতে হবে, যাতে করে আমি আমার দর্শককে ধরে রাখতে পারি। একজন বক্তা কখন একজন দর্শককে ধরে রাখতে পারে, যখন সে তার যুক্তি এবং বাক্য বিন্যাস দিয়ে তার যে দর্শকরা আছে সেই দর্শকদেরকে পরাজিত করতে পারে। দর্শকদেরকে যদি কোনো বক্তা পরাজিত করতে পারে, তবেই দর্শকরা কিন্তু তার বক্তব্য শুনবে, অন্যথায় নয়। সুতরাং এই বিষয়টি কিন্তু একজন আধুনিক বিতার্কিকের এই বিষয়টি কিন্তু মনে রাখা উচিত, এবং তাকে হতে হবে অত্যন্ত পরিশীলিত এবং মনোগ্রাহী, এবং তার যুক্তি হতে হবে অত্যন্ত অসাধ্য। এই পরামর্শগুলো কিন্তু আমি সবার প্রতি রাখব। একটা বিখ্যাত কথা আছে, কথাটা হচ্ছে কি, রেইজ ইওর ভয়েস। আমরা প্রায় বলি যে তোমরা তোমাদের কণ্ঠস্বরকে অনেক লম্বা করো, অনেক বড় করো, আমরা বলি যে রেইজ ইওর ভয়েস, কিন্তু কথাটা কিন্তু রেইজ ইওর ভয়েস হবে না, কথাটা হবে রেইজ ইওর ওয়ার্ডস। তোমার বাক্যকে অনেক সুবিন্যস্ত করো, অনেক উচ্চ তুলে ধরো। হ্যাঁ, আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। তাই তো, কথাটা এরকম। আমি আস্তে আস্তে আমি একটা গুগল করছিলাম, গুগলে আমাকে কিন্তু কানে কানে বললেই আমি কিন্তু সরে যাব, রাইট? রাহুল দ্রাবিড়ের কথা বলেছিলাম, তো রাহুল দ্রাবিড়ের কথা তো মনে আছে সবার। তো কথাটা কি, আমি একটু আগে গুগল করছিলাম, গুগল হচ্ছে বর্তমানে সবচেয়ে অন্যতম সেরা স্মার্ট মানুষ, তাই তো? কিন্তু আর একটা ফুটনোট দিয়ে বলে রাখি, গুগল ক্যান নেভার ডিফিট এ গুরু। গুগল কখনো গুরুকে ডিফিট করতে পারে না, তবুও গুগলের দ্বারস্থ হয়ে আমরা। তো ওখানে জিজ্ঞেস করলাম আমি গুগলকে, ভয়েস SMS এ জিজ্ঞেস করলাম যে গুগল আমাকে বলো, আমি একটা অনুষ্ঠানে বক্তৃতা দিতে যাচ্ছি, তো তুমি ডিবেট সম্পর্কে কিছু ভালো কোটেশনস বলো। অনেকগুলো কোটেশনস এর মধ্যে ম্যাম আমি এই কোটেশনসটা ছাত্রদের উদ্দেশ্যে বলছি, এবং আপনার অনুমতি নিয়েই বলছি, কেননা আমাদের ভিসি ম্যাম একটু সময় নিচ্ছেন, বিধায় আমি সময় নিচ্ছি, না হলে আমি আপনার সময় আমি নষ্ট করব না। বলছে যে রেইজ ইওর ওয়ার্ডস নট ইওর ভয়েস, আমাদের প্রচলিত ধারার বাইরে কথা এটা। এবং বলছেন, ইট ইজ রেইন দ্যাট ব্লসমস দ্য ফ্লাওয়ার নট দ্য থান্ডার। শব্দে বা বজ্রপাতে ফুল ফোটে না, ফুল ফোটে কিসে, বৃষ্টিতে। সুতরাং শুধুমাত্র তুমি ভয়েস অনেক জোরে বলছো বিধায়ী, একটা যুক্তি অকাট্য যুক্তি হয়ে যায় না। তুমি সরকারি দলে থাকো অথবা বিরোধী দলে থাকো, তুমি একটা কথা খুব জোর দিয়ে বলছো। হ্যাঁ, আপনি এই এই BNGP-র উদ্যোক্তা এবং আপনাকে অভিনন্দন জানাই, কিন্তু সবচেয়ে বড় ফান্ডামেন্টাল টিচিংস আমাদের বিতার্কিকদেরকে আজকে দিতে হবে, তারা আমাদের জাতীয় রাজনীতিকদের ভাষাশৈলী অনুসরণ করুক এটা আমি চাই না। আমি চাই তাদের মধ্যে একটা সুস্থিতি গ্রো করুক, এবং শুধুমাত্র জোরে কথা বললেই একটা যুক্তি হয়ে যাবে না, যুক্তি তখনই হবে। আপনাদের এখানেও লেখা আছে, আমি দেখছি এখানে লেখা আছে কি, সফট ওয়ার্ডস আর গু হার্ড, দ্য ফার্স্ট সেন্টেন্স দ্য ফার্স্ট ফ্রেজ আই হ্যাভ অবজার্ভড এন্ড নোটিসড,
আপনাদের এখানে আমি এসে প্রথম লক্ষ্য করেছি, এবং সবচেয়ে যে বিষয়টি আমাকে মনোমুগ্ধকর ভাবে আকর্ষণ করেছে সেটা হচ্ছে এই অনুষ্ঠানের স্লোগান হচ্ছে সফট ওয়ার্ডস আর গু হার্ড। তাহলে শব্দটা হতে হবে কি নরম, শব্দটা হতে হবে শ্রুতি মধুর প্রাঞ্জল, এবং ডক্টর নিবেদিতা রায় বলেছেন সাবলীল। শব্দটি আমি তখনই মাথায় গেঁথে নিয়েছি যে বিতর্কের ভাষা হতে হবে সাবলীল। এমনকি আমাদের যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী হ্যাঁ বর্তমানে এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি 88 সালের একটা বিতর্ক দেখবেন, তিনি মেডিকেলের ছাত্রী, 88 সালের একটা বিতর্ক ইউটিউবে পাওয়া যায়, কি সুন্দর অসাধারণ উচ্চারণ, এবং কি বাংলা এবং ইংরেজিতে। আপনারা যদি আপনাদের উচ্চারণ এবং বাক্য বিন্যাস ঠিক না করতে পারেন, বিতার্কিক হিসেবে পরিচয় দেবার মতন সৎ সাহস কিন্তু আপনাদের থাকবে না। আমি এই জন্য সমালোচনামূলক ভাবে বলছি না, কিন্তু আমি বলছি যাতে করে আজকের এই কথাগুলো তোমাদের মনে থাকে এবং ভবিষ্যতে তোমাদের মধ্যে এটা অনুরণিত হতে থাকে। সুতরাং ফুল ফোটে কিন্তু শব্দে নয়, ফুল ফোটে হচ্ছে বৃষ্টিতে। সেজন্য আমি এই কথাটা প্রায় বক্তৃতাতে বলি যে গিভ মি সাম সানশাইন, গিভ মি সাম রেইন, গিভ মি অ্যানাদার চান্স সো দ্যাট উই ক্যান গ্রো আপ ওয়ান্স এগেইন। তো এই যে আজকের যারা তরুণ আছো তোমরা, তোমাদেরকে আমরা এই সুযোগটি করে দিতে চাই, এবং আমি বিএনডিপি কে এই জন্যই ধন্যবাদ দিতে চাই যে ইউ হ্যাভ প্রোভাইডেড দ্যাট প্ল্যাটফর্ম অ্যান্ড ইউ হ্যাভ গিভেন সাম সানশাইন সাম রেইন টু দি নিউ জেনারেশন সো দ্যাট দে ক্যান গ্রো আপ ওয়ান্স এগেইন, রাইট? বিতর্কের কথা যখন আমি বলি, বিতর্কের কিন্তু একটা আনন্দ আছে। আনন্দটা কিসের? আনন্দটা হচ্ছে সৃষ্টির আনন্দ। হ্যাঁ, আর সৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ হাসে মোর খুন হাসে মোর টক বগিয়ে খুন হাসে, এরকম বলা আছে না? তো সৃষ্টির আনন্দটা কি এই বিতর্ক যখন করা হয় তখন পরাজয়ের আনন্দ নয়, কি মানে অপরকে পরাজিত করার আনন্দ না। এখানে সরকারি দল বিরোধী দলকে পরাজিত করার আনন্দ, বা বিরোধী দল সরকারি দলকে পরাজিত করার যে গুণ আনন্দ, সেই আনন্দের কথা আমি বলছি না। আনন্দটা কি? আনন্দটা হচ্ছে যে একজন প্রফেসরের সামনে তুমি তোমার বক্তৃতা উপস্থাপন করেছ, একজন ভাইস চ্যান্সেলরের কাছ থেকে তুমি তোমার পুরস্কার নিয়েছ, রাইট? একজন বাংলার অধ্যাপিকা ওখানে বসা আছেন, ইংরেজি পড়েছেন কিন্তু বাংলা পড়াচ্ছেন, আমি তার ইসে খুবই মুগ্ধ হলাম। তো এই আনন্দটা হচ্ছে যে ইউ হ্যাভ বিন এবল টু টক বিফোর সাচ অ্যান অগাস্ট অডিয়েন্স, রাইট? এই সুন্দর অডিয়েন্সের সামনে তুমি তোমার বক্তৃতাটা দিতে পেরেছো। তা সেই জন্য কাজী নজরুলের ওই কথাটা যে আমি তুরিয়া আনন্দে, হ্যাঁ তুরিয়া আনন্দে ছুটে চলি, একই উন্মাদ আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাদ। তো বিতর্ক করলে হয় কি যে সব বাদ খুলে যায়, এই বাদটা বিতর্ক সবাই খুলে যাক, মস্তিষ্কের যে মগজের মধ্যে যে ধুলো জমেছে সেই ধুলোটা হাতুড়ির মতন পিটিয়ে সেখান থেকে আমরা দূর করে দিয়ে নিজেদের চিন্তার যে দাসত্ব আছে সেই দাসত্বকে আমরা মুক্ত করব বিতর্কের মাধ্যমে, এবং সুস্থ সুন্দর সমাজ নির্মাণ করব, সেটাই আমরা চাই। শেষ করতে হবে তো, সুতরাং শেষ করতে হবে, সুতরাং আমাকে আসলেই শেষ করতে হবে বা প্রতিশ্রুতি রাখতেই হবে। এইচ ডব্লিউ লং ফেলোর একটা বিখ্যাত কবিতা ছিল দ্য অ্যারো অ্যান্ড দ্য সং, যে বহুদিন আগে একজন বন্ধুর কাছে আমি একটা মিষ্টি গান শুনেছিলাম, গানটি অনেকদিন পর্যন্ত আমি শুনতে পাইনি, কিন্তু গানটি আমি শুনেছিলাম অনেক বছর পরে একটা বন্ধুর হৃদয়ে। তো সুন্দর কথা সুন্দর বাক্য এটা কিন্তু মানুষের হৃদয়ে থাকে। তো তোমরা সুন্দর কথা শিখবে, বাক্য শিখবে, পরিশীলিত বাক্য শিখবে, এবং দারুণ সমাজ গঠন করবে, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গঠন করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমাকে ডাকবার জন্যে আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমার দুজন ছাত্র মোবাশ্বের এবং আসিফ আরিফ এখানে আছে, তাদেরকে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমাকে এই বক্তৃতা দিতে সুযোগ দেবার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।